Hey guys, welcome to my YouTube channel. So, আজকে আমরা দেখব network load balancer. এর আগে আমি already দুটো video বানিয়েছি যেখানে আমি load balancing এর theory নিয়ে discuss করেছি and আমি application load balancer কিভাবে configuration করতে হয় সেটাও আমি practically করে দেখিয়েছি. So, আপনাকে আমি request করব যে আপনি একবার আমার আগের যে theory plus practical videoটা একবার যদি দেখে নেন তাহলে এই videoটা বুঝতে আপনার সুবিধা হবে. Okay. তো আজকে আমরা লোড ব্যালেন্সার দেখব নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কিভাবে কনফিগারেশন করতে হয় আপনি যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার আমি কিভাবে কনফিগারেশন করেছিলাম তাহলে আপনার এই ভিডিওটা বুঝতে খুবই সুবিধা হবে ওকে তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি আপনাকে একটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিই যে অ্যাকচুয়ালি কি করতে চলেছি আমি তাহলে আপনার জিনিসটা টোটালি মানে আপনার একটা আইডিয়া চলে আসবে যে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে ওকে তো আই होप কি আপনি জানেন যে লোড ব্যালেন্সার কি বিকজ আমি অলরেডি থিওরিতে ডিসকাস করেছি সো আমি এখানে এই জন্য ডিটেইলে কোনো কিছু ডিসকাস করছি না সো আমরা কি করব দুটো বেসিক্যালি সার্ভার বানাবো একটা হচ্ছে সার্ভার 01 একটা সার্ভার 02 सपोज এই দুটো সার্ভারে আপনার ওয়েবসাইট চলছে আপনার যে কোনো একটা ওয়েবসাইট আছে এই দুটো সার্ভারের মধ্যে চলছে এন্ড এখানে একটা লোড ব্যালেন্সার আমরা কনফিগারেশন করব দেখুন এখানে NLB লেখা আছে NLB মানে হচ্ছে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার আমি শর্টকাটে লিখেছি এটাকে তো আমরা চাইছি যে যখনই বাইরে থেকে বাইরে যে ইউজাররা থাকে ওকে বাইরে ধরেন सपोज ইউজাররা আছে তারা কি করছে আমার সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছে ওকে মানে আমার ওয়েবসাইটটাকে ওপেন করতে চাইছে এবার যখনই তারা ওয়েবসাইটটাকে ওপেন করতে চাইবে এই দুটো সার্ভারে আমার ওয়েবসাইট আছে তো লোড ব্যালেন্সার কি করে বেসিক্যালি দেখবে কোন সার্ভারে লোড কম আছে এবং যেই সার্ভারে লোড কম আছে এই ইউজারের রিকোয়েস্টগুলো সেই সার্ভারের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয় তো আমরা এখানে বেসিক্যালি সেই জিনিসটাই করব নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কনফিগারেশন করে ওকে তো নেটওয়ার্ক লোড ব্যালেন্সার বেসিক্যালি কখন কাজে লাগে যদি আপনি মানে বলতে চান তাহলে হচ্ছে সাপোজ আপনার কাছে খুব হাই কনফিগারেশন সার্ভার আছে ওকে মানে খুব ভালো সার্ভারের কনফিগারেশন হার্ডওয়্যার কনফিগারেশন খুব ভালো আছে সাপোজ বাট কি হচ্ছে আপনার সেই সার্ভারের মধ্যে বাইরে থেকে খুব রিকোয়েস্ট আসছে মানে সাপোজ আপনার কোনো শপিং ওয়েবসাইট আছে এবং আপনার সেই শপিং ওয়েবসাইটটা দুটো সার্ভারে আপনি সাপোজ চালাচ্ছেন এবার এই দুটো ওয়েবসাইটের মধ্যে কি হচ্ছে লোড অনেক বাড়বে যখন আপনার শপিং অনেক জায়গা থেকে অনেক লোক ভিজিট করবে আপনার ওয়েবসাইটে তো এই ক্ষেত্রে কি হবে সার্ভারের কনফিগারেশন তো ঠিক আছে ওকে বাট যখন বাইরে থেকে যখন অনেক ইউজাররা রিকোয়েস্ট পাঠাবে সার্ভারের মধ্যে তখন কি হবে সার্ভারের কনফিগারেশন ভালো থাকলেও নেটওয়ার্ক কিন্তু সেটাকে প্রপারলি হ্যান্ডেল করতে পারবে না এবং তখন বেসিক্যালি আপনার সার্ভার আনরিচেবল হতে পারে ওকে সার্ভার হয়তো ঠিক কাজ করছে বাট আপনার নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে না তো সেরকম যদি সিনারিও হয় বেশিরভাগ শপিং ওয়েবসাইটগুলো এই ধরনের জিনিসগুলো ইউজ করে থাকে শুধুমাত্র শপিং না এছাড়াও অনেক যে ওয়েবসাইট থাকে তারা এই ধরনের নেটওয়ার্ক লোড ব্যালেন্সার ইউজ করে থাকে এক্ষেত্রে কি হয় অনেক ইউজারের রিকোয়েস্ট নেটওয়ার্ক লোড ব্যালেন্সার হ্যান্ডেল করতে পারে অ্যান্ড আমরা যেটা করছি AWS এর মধ্যে AWS এর যে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার এটা হচ্ছে মিলিয়ন্স অফ রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে পার সেকেন্ডে ওকে তো অনেক রিকোয়েস্ট হ্যান্ডেল করার মতো যদি কোনো সিনারিও আপনার থাকে বা এরকম কোনো সিচুয়েশান থাকে সেই ক্ষেত্রে আপনি নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কনফিগারেশন করতে পারেন অ্যান্ড এটা কীভাবে করতে হয় সেটাই আজকে আমরা দেখব তো আই হোপ কি এই ডায়াগ্রামটা আপনি বুঝে গেছেন তো আমরা এখানে দুটো সার্ভার বানাবো একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি জোন 1A আর একটা বানাচ্ছে 1B এটা হচ্ছে অলওয়েজ রেকমেন্ডেড যে আপনি যখনই সার্ভার তৈরি করবেন সেই সার্ভারগুলো যেন ডিফারেন্ট অ্যাভেলেবিলিটি জোনে হয় ওকে কারণ হচ্ছে সাপোজ কোনো অ্যাভেলেবিলিটি জোন যদি কোনো কারণে ডাউন হয়ে যায় তাহলে অন্য অ্যাভেলেবিলিটি জোন থেকে আপনার সার্ভারটা মানে ব্যাক আপ দিয়ে দেবে সার্ভারটা চলবে ওকে অ্যান্ড এখানে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার যে এই যে জিনিসটা আছে এখানে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি এইটা কীভাবে কনফিগারেশন করতে হবে সেটা আমরা টোটালি দেখব সো প্র্যাকটিক্যালটা দেখুন আই হোপ কি আপনি টোটালি সমস্ত জিনিসগুলো একদম বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমাদেরকে দুটো সার্ভার বানাতে হবে তো আমি চলে যাচ্ছি আমার EC2 ড্যাশবোর্ডে অ্যান্ড EC2 ড্যাশবোর্ডে গিয়ে আমাদেরকে দুটো ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে অ্যান্ড ইনস্ট্যান্স কীভাবে ক্রিয়েট করতে হয় এগুলো তো আশা করি আপনি জানেন তো আমি এখানে দুটো লিনাক্সের সার্ভার নিচ্ছি ওকে লঞ্চ ইনস্ট্যান্স করছি অ্যান্ড আপনি এটা উইন্ডোজের ওপরেও কিন্তু করতে পারেন এরকম মানে কোনো রেস্ট্রিকশন কিছু নেই আমি লিনাক্সের ওপরে বানাচ্ছি বিকজ লিনাক্সে জিনিসটা দেখাতে সুবিধা হবে এবং জিনিসটা অনেক তাড়াতাড়ি হবে ওকে তো আমি এখানে অ্যামাজনের যে লিনাক্স আছে এটাই সিলেক্ট করে নিচ্ছি করার পরে এখানে যে বাকি যে প্রসিডিওরগুলো আছে এগুলো তো আমি ডিটেলে কিছু বলছি না আমি জাস্ট এখানে নেক্সট নেক্সট করছি আচ্ছা এইখানে যেটা করতে হবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
ভিপিসি যেটা আছে এটা বাই ডিফল্ট থাকবে এরকম, অ্যান্ড সাবনেট যেটা আছে এইটা কিন্তু আপনাকে দেখে সিলেক্ট করতে হবে যে কোন অ্যাভেলেবিলিটি জোনের মধ্যে আপনি আপনার সার্ভারটা বানাতে চাইছেন। তো আমি আমার প্রথম সার্ভারটা বানাচ্ছি 1A-তে, ওকে। অ্যান্ড এই ভিপিসির ব্যাপারে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়েছি, তাহলে মানে ভিপিসির কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে আপনি আমার ভিপিসির ভিডিও দেখতে পারেন, ওকে। তো আমি এখানে প্রথম যে সার্ভারটা সেটা বানাচ্ছি South 1A-তে, মানে হচ্ছে প্রথম একটা অন্য একটা ডেটা সেন্টারে বানাচ্ছি, ওকে। তো এটা হয়ে গেল, হওয়ার পরে এখানে আর কোনো কিছু নেই, এরপরে জাস্ট আমি নেক্সট অ্যাড স্টোরেজ এটা করব। এগুলো তো জাস্ট কমন যেরকম থাকে, সিকিউরিটি গ্রুপটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে লিনাক্সের, রিভিউ অ্যান্ড লঞ্চ করছি, লঞ্চ করলাম, অ্যান্ড এখান থেকে কি পেয়ার সিলেক্ট করে আমি লঞ্চ করে দিলাম, ওকে। তো এই প্রসেসগুলো আমি জাস্ট ডিটেলে গেলাম না বেশি, শর্টকাটে করে দিলাম। তো আমার প্রথম সার্ভারটা এখানে ক্রিয়েট হচ্ছে, পেন্ডিং দেখাচ্ছে, আমাকে আরও একটা সার্ভার বানাতে হবে। এবং এই সার্ভারটা যদি আমি এদিকে স্ক্রল করি, দেখুন এটা AP South 1A-তে আছে। তো আমি আবার লঞ্চ করছি, সেম সার্ভারই নিচ্ছি, ওকে। সেমের জায়গায় আপনি অন্য কিছু নিতে পারেন, একটা লিনাক্স একটা উইন্ডোজ এরকমভাবেও আপনি করতে পারেন, টোটালি আপনার ওপরে। T2 Micro নিলাম, এই সার্ভার যেটা নেব সেটা হচ্ছে আমি এটা 1B-তে নিচ্ছি, আগেরটা 1A-তে ছিল, আমি এটা 1B করে নিলাম, মানে অন্য আর একটা ডেটা সেন্টার এটা বানাচ্ছি আমি। নেক্সট করলাম, নেক্সট অ্যাড ট্যাগ করছি, সিকিউরিটি গ্রুপ সেম থাকবে, লিনাক্সের নিলাম, রিভিউ অ্যান্ড লঞ্চ। তো আমার এখানে টোটাল দুটো সার্ভার ক্রিয়েট করা হয়ে গেছে, অ্যান্ড এই দুটো সার্ভার রেডি হতে একটুখানি টাইম নেবে। তো সার্ভারটা যতক্ষণ না রেডি হচ্ছে আমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে। অ্যান্ড এখানে সার্ভারের যে নামটা আছে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, সো আমি এটা জাস্ট 01 দিয়ে দিলাম বোঝার জন্যে, ওকে। এটা হচ্ছে 01 আর এটা হচ্ছে 02, ওকে, আমি সেভ করে দিলাম। তো এবার সার্ভারটা রেডি হোক, এখানে দুটোই পেন্ডিং স্টেটে আছে, আমাদেরকে এখানে একটুখানি ওয়েট করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো সার্ভারই কমপ্লিটলি এখানে 2x2 চেক পাস দেখাচ্ছে, মানে দুটো সার্ভারই রেডি হয়ে গেছে। অ্যান্ড আমি যদি এখানে স্ক্রল করি তাহলে দেখুন প্রথম সার্ভারটা South 1A-তে আছে, দ্বিতীয় সার্ভারটা South 1B-তে, মানে দুটো সার্ভার দুটো আলাদা আলাদা ডিফারেন্ট অ্যাভেলেবিলিটি জোনে আছে, মানে দুটো আলাদা আলাদা ডেটা সেন্টারের মধ্যে এই দুটো সার্ভার বানানো হয়েছে। এইবার নেক্সট যে কাজটা করবো আমি সেটা হচ্ছে এই সার্ভারগুলোর মধ্যে আমি ওয়েবসাইট হোস্টিং করব। তো বেসিক্যালি সার্ভারের মধ্যে কীভাবে ওয়েবসাইট হোস্টিং করতে হয় এটার জন্যে একটা, মানে এটা একটা আলাদা পার্ট, বাট আমি এখানে জাস্ট করছি, আপনি চাইলে আমার এই মানে স্টেপগুলো ফলো করে নিজেও এই জিনিসটা করতে পারেন। আমি যেই যেই কমান্ডগুলো ইউজ করবো আমি ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো লিঙ্ক, আপনি সেখান থেকে দেখে করতে পারেন। এছাড়াও আমার ওয়েব হোস্টিংয়ের ওপরে একটা আলাদা সেপারেট ভিডিও আছে, আপনি চাইলে সেটাও দেখতে পারেন, আমি সমস্ত কিছুর লিঙ্কই প্রোভাইড করে দেবো, ওকে। তো এখানে আমার এই সার্ভারের মধ্যে আমি লগ ইন করে নিলাম, অ্যান্ড এগুলো কীভাবে করতে হয় লগ ইন আমি কোনো কিছু ডিটেলে যাচ্ছি না, বিকজ এগুলো নিয়ে অলরেডি ডিসকাস করেছি আগে আমি, ওকে। তো এখানে আমি কিছু কমান্ড ইউজ করব, বেসিক্যালি আমি কি করছি এখানে আমার এই যে সার্ভারটা ক্রিয়েট করেছি সেই সার্ভারের মধ্যে আমি SSH এর থ্রু দিয়ে লগ ইন করেছি, অ্যান্ড এখানে আমি ওয়েবসাইট হোস্টিং করব। সো আমি এখানে বেসিক্যালি কোনো ওয়েবসাইট বানাবো না, জাস্ট একটা এক্সাম্পলের জন্য একটা সিম্পল ওয়েবসাইট বানিয়ে আপনাকে দেখাবো, ওকে। তো আমি এখানে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করছি সর্বপ্রথমে, অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে অ্যাপাচে। তো আমি এখানে অ্যাপাচে ইনস্টল করছি, অ্যান্ড অ্যাপাচে হচ্ছে একটা অ্যাপ্লিকেশান যেটা বেসিক্যালি ওয়েবসাইট হোস্টিং করার জন্য কাজে লাগে। তো আমার এখানে ইনস্টল হয়ে গেছে, এবার আমি এখানে জাস্ট একটা ফাইল তৈরি করব। সো এর জন্য আমাকে একটা কমান্ড দিতে হবে, আমি সমস্ত কমান্ডই প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। index.html দিলাম, অ্যান্ড এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি দিচ্ছি server 01, ওকে। আমি জাস্ট এখানে index.html নামে একটা ফাইল বানাচ্ছি, server 01 দিলাম, এটাকে সেভ করছি, অ্যান্ড এরপরে আরও একটা কমান্ড দিতে হবে, systemctl start httpd, ওকে। তো আমার এখানে সিম্পল একটা ওয়েবসাইট আমি হোস্টিং করলাম, যেটা বেসিক্যালি যদি আমি ওপেন করি, দেখুন আমি এখানে ওপেন করে দেখাচ্ছি, ওপেন করলে এখানে বেসিক্যালি server 01 এরকম কিছু দেখাবে, এখানে দেখুন server 01 দেখাচ্ছে, ওকে। এটা হচ্ছে আমার প্রথম সার্ভারে, অ্যান্ড আমি এখানে কিছু কমেন্ট দিলাম তার জন্যই এই server 01 এই জিনিসটা আসছে। তো এইটুকানি পার্ট, যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয়, বেসিক্যালি যদি লিনাক্সের নলেজ না থাকে
তাহলে এই পার্টটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট কোনো ব্যাপার না। আমি যেই যেই স্টেপগুলো করলাম আপনিও যদি সেম সেম স্টেপগুলো ফলো করেন তাহলে আপনিও করতে পারবেন। অ্যান্ড যা কমান্ড আমি ইউজ করছি সমস্তটাই আমি ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো, আপনি চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। ওকে, তো এটা হচ্ছে প্রথম সার্ভারের আমার হয়ে গেল। এবার আমি এটাকে এক্সিট করে দিচ্ছি। ওকে, সেম জিনিসটা আমাকে সেকেন্ড সার্ভারের জন্য করতে হবে। অ্যান্ড সেকেন্ড সার্ভারে আমি কি করব, যেমন এটা হচ্ছে প্রথম সার্ভার, সার্ভার 01 দেখাচ্ছে, সেকেন্ড সার্ভারে আমি কি করব, সার্ভার 02 করব। এই 01টা 02 করব, তাহলে কি হবে আপনার বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি লোড ব্যালেন্সিং হচ্ছে কি না। মানে লোড ব্যালেন্সিং কি হয় বেসিক্যালি, আমি এখানে যদি ডায়াগ্রামে দেখাই, যখনই কোনো ইউজার, আমি এটাকে রেড করে নিচ্ছি, যখনই কোনো ইউজার বাইরে থেকে রিকোয়েস্ট করছে সেই রিকোয়েস্টটা প্রথমে NLBতে আসবে, নেটওয়ার্ক লোড ব্যালেন্সারের মধ্যে হিট করবে, নেটওয়ার্ক লোড ব্যালেন্সার তারপরে কি করবে, আইদার সার্ভার 01 রিকোয়েস্টটা পাঠাবে অথবা 02তে পাঠাবে। তো আমি এখানে কি করেছি, একটা সার্ভারে 01 করে দিয়েছি। ওকে, মানে এখানে 01 দেখাচ্ছে মানে ওয়েবসাইটে পেজটা, আর একটা সার্ভারে আমি 02 করে দেবো। ওকে, যাতে আপনি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি রিকোয়েস্টটা কখন কোথায় যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে টোটাল জিনিসটা। তো আমি এবার সার্ভার 02তেও সেম জিনিসটা তাড়াতাড়ি করে নিচ্ছি, যাতে আপনার মানে টাইমটা অনেকটা বেঁচে যায়। সো আমি এখানে সেকেন্ড সার্ভারের জন্য সেম কনফিগারেশন করেছি, অ্যান্ড এই যে আইপিটা আছে এটা যদি ব্রাউজারে পেস্ট করি, দেখুন এখানে সার্ভার 02 দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে 01, এটা হচ্ছে 02, দুটোর কিন্তু আইপি আলাদা। এখানে যদি আমি চেক করাই, এটা হচ্ছে সার্ভার 01, এর আইপি হচ্ছে এটা, অ্যান্ড 02টা সিলেক্ট করলে এই আইপিটা দেখাচ্ছে, আমি দুটো আইপি এখানে ওপেন করেছি। ওকে, এবার কি হবে বেসিক্যালি, আমি লোড ব্যালেন্সার কনফিগারেশন করব এইবারে। ওকে, আমার দুটো সার্ভার টোটালি রেডি হয়ে গেছে। যখনই আমি লোড ব্যালেন্সার কনফিগারেশন করব, আমার কি হবে, রিকোয়েস্টটা আইদার সার্ভার 01 আসবে অথবা 02তে আসবে। তো লোড ব্যালেন্সারের কনসেপ্ট যেটা আছে, ফার্স্ট অফ অল কনফিগারেশন করার জন্য আপনাকে এই সাইডে স্ক্রল করতে হবে। এখানে দেখুন লোড ব্যালেন্সিং বলে দুটো জিনিস আছে, এখানে দুটো মেনু, লোড ব্যালেন্সার আছে একটা, আর একটা হচ্ছে টার্গেট গ্রুপ। তো এই জিনিসগুলো নিয়ে আমি কিন্তু ডিটেলে ডিসকাস করেছি আগের ভিডিওগুলোতে, তো এখানে আমি সেই জন্যে বিশেষ কিছু এখানে বলছি না। ফার্স্ট যে স্টেপটা আছে সেটা করতে হবে হচ্ছে আপনাকে একটা টার্গেট গ্রুপ বানাতে হবে। আপনি লোড ব্যালেন্সারের সাথেও টার্গেট গ্রুপ বানাতে পারেন, অ্যান্ড আপনি চাইলে সেপারেটও টার্গেট গ্রুপ আলাদা বানাতে পারেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমাকে ক্লিক করতে হবে টার্গেট গ্রুপে, এবং এখানে ক্লিক করতে হবে হচ্ছে ক্রিয়েট টার্গেট গ্রুপে। অ্যান্ড এইখানে দেখুন অনেক কিছু অপশান আছে যে আপনি লোড ব্যালেন্সারটা কিসের ওপরে বানাতে চাইছেন, ইনস্টান্স মানে হচ্ছে EC2 ইনস্টান্স বা ভার্চুয়াল সার্ভারের ওপরে বানাতে চাইছেন, নাকি আইপি অ্যাড্রেসের ওপরে, নাকি ল্যামডা ফাংশন, নাকি অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, কিসের ওপরে বানাতে চাইছেন। তো আমরা এখানে কী করছি, বেসিক্যালি সার্ভার ইউজ করছি, এই জন্য ইনস্টান্সই সিলেক্ট করব। আইপির ওপরে আমি পরে আলাদা সেপারেট ভিডিওতে দেখাবো, বাট এখানে আমরা ইনস্টান্সের ওপরেই করছি। তো এটা যেরকম আছে সেরকম থাকবে, নিচে একটা নাম দিতে হবে টার্গেট গ্রুপের, আমি এখানে TG01 দিয়ে দিচ্ছি। এরপরে এই যে প্রোটোকল আছে, যখনই আমরা লোড ব্যালেন্সার মানে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কনফিগারেশন করব, তখন কিন্তু আমরা এখানে কী করব, বেসিক্যালি এখানে TCPটা সিলেক্ট করব। ওকে, TCP কেন সিলেক্ট করলাম, বিকজ হচ্ছে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার যেটা আছে সেটা হচ্ছে TCP, তারপরে মানে কী কী প্রোটোকল সাপোর্ট করে ওটা আমি একটু পরে দেখাচ্ছি, বাট এখানে আপনাকে কী করতে হবে, TCP সিলেক্ট করবেন। অ্যান্ড আমি এখানে port 80 রাখছি, port 80 এই কারণে রাখছি বিকজ আমাদের যে ওয়েবসাইটটা চলে, ওকে, আপনি যখন ওয়েবসাইটের জন্য লোড ব্যালেন্সার কনফিগারেশন করবেন তখন আপনাকে port 80 অথবা আপনাকে port 443, এই দুটো আপনাকে নিতে হবে। তো 443 বেসিক্যালি HTTPS এর জন্য হয়, অ্যান্ড যখন আপনার HTTPS থাকে না তখন বেসিক্যালি port 80টা কাজ করে। ওকে, তো এখানে আমার নর্মাল ওয়েবসাইট চলবে, এই জন্য এখানে port 80টা দিলাম। এরপরে VPC এখানে যেমন আছে থাকবে, হেলথ চেক যা আছে TCP থাকুক, কোনো এখানে অসুবিধা নেই, বাকি এখানে জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনার এক্সিস্টিং যে সার্ভারগুলো আছে সেগুলো দেখাবে, তো সার্ভারগুলো আমি সিলেক্ট করে নিলাম সমস্তগুলো একসাথে, অ্যান্ড এখানে ইনক্লুড অ্যাজ পেন্ডিং বিলোতে ক্লিক করবেন তাহলে নিচে চলে আসবে। এরপরে ক্রিয়েট টার্গেট গ্রুপে ক্লিক করতে হবে, তো আমার একটা টার্গেট গ্রুপ বানানো হয়ে গেল। ওকে, টার্গেট গ্রুপ হচ্ছে বেসিক্যালি দুটো তিনটে বা চারটে সার্ভার মিলে একটা গ্রুপ তৈরি হলো, এটাকে বেসিক্যালি আপনি টার্গেট গ্রুপ বলতে পারেন। তো আমরা এখানে দুটো সার্ভার নিয়ে একটা টার্গেট গ্রুপ বানিয়েছি। ওকে, তো এটা হচ্ছে গেল প্রথম স্টেপ। সেকেন্ড যে স্টেপ হচ্ছে সেদিকে যেতে হবে, সেটা হচ্ছে আমার এখানে এখানে প্রথমে আমরা কী করলাম, টার্গেট গ্রুপ বানালাম, এইবার আমরা লোড ব্যালেন্সারে ক্লিক করব।
তো লোড ব্যালেন্সারে যখনই ক্লিক করা হবে, এখানে লোড ব্যালেন্সারের ড্যাশবোর্ড চলে এসছে। এখানে জাস্ট ক্লিক করবেন ক্রিয়েট লোড ব্যালেন্সার। এখানে ক্লিক করার পরে বেসিক্যালি আমাদেরকে তিনটে অপশান দেয়। অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আমরা এখন দেখব নেটওয়ার্ক লোড ব্যালেন্সার, অ্যান্ড নিচে আরও একটা আছে ক্লাসিক লোড ব্যালেন্সার। বাট এইটার উপরে আমি ভিডিও বানাচ্ছি না, এই কারণে বিকজ এই ক্লাসিক লোড ব্যালেন্সারটা আগস্টের 15, 2022 এই ক্লাসিক লোড ব্যালেন্সারটা AWS বন্ধ করে দেবে। তো এটা এখন দেখে কোনো লাভ নেই, এই জন্য আমি এটার উপরে কোনো ভিডিও বানাচ্ছি না। ওকে, তো নেটওয়ার্ক লোড ব্যালেন্সার এখানে আছে, অ্যান্ড কীভাবে কাজ করে টোটাল জিনিস এখানে দেওয়া আছে, অ্যান্ড এখানে ডায়াগ্রামও দিয়ে দিয়েছে একটা ছোট্ট। আর বেসিক্যালি নেটওয়ার্ক লোড ব্যালেন্সার যেটা আছে সেটা হচ্ছে TCP, UDP অ্যান্ড TLS, এই কয়েকটা প্রোটোকলের ওপরে কাজ করে। তো TCP, UDP-র মধ্যে অনেক পোর্ট হয়, ওকে, মানে TCP পোর্ট যতগুলো আছে, যেরকম আপনার পোর্ট 80, পোর্ট 443, এছাড়া অনেক অ্যাপ্লিকেশান আছে, মানে বেশিরভাগ অ্যাপ্লিকেশানে আপনি বলতে পারেন TCP-তে চলে, UDP-তে চলে। ওকে, তো TLS যেটা আছে এটা বেসিক্যালি হচ্ছে আপনার মানে সিকিউরিটির জন্য ইউজ করা হয়ে থাকে। তো এখানে জাস্ট সিম্পলি আমি অত ডিটেলসে যাচ্ছি না, ওগুলোর জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করব। করার পরে ফার্স্ট অফ অল এইখানে ক্লিক যদি করেন তাহলে আপনি দেখতে পাবেন যে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কীভাবে কাজ করে তার একটা পুরো স্টেপ দেওয়া আছে। ওকে, আপনি এটা চাইলে পড়তে পারেন, খুব ইজিভাবে লেখা আছে। সো এখান থেকে আপনি দেখতে পারেন, এখানে ডায়াগ্রামও আছে, 1, 2, 3, 4 করে দেওয়া আছে। এরপরে যেটা করতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটা নাম দিতে হবে। তো আমি এখানে NLV 01 দিয়ে দিচ্ছি, মানে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার 01, জাস্ট একটা নাম দিলাম, আপনি নিজের মতো করে নাম দিতে পারেন। এরপরে এখানে স্কিম সিলেক্ট করতে হবে, বাই ডিফল্ট ইন্টারনেট ফেসিং থাকে। ইন্টারনেট ফেসিং মানে বাইরে থেকে যে রিকোয়েস্ট আসবে সেই রিকোয়েস্টের উপরে লোড ব্যালেন্সার হবে। তো এখানে এটাই থাকবে বাই ডিফল্ট। আইপি কী টাইপের আইপি হবে, তো এখানে বেসিক্যালি দুটো হয়, IPv4 অথবা ডুয়েল স্ট্যাক, মানে IPv4 আর IPv6 দুটোই সাপোর্ট করবে। তো আমি এখানে রেকমেন্ডেড দিয়েছি IPv4, এটাই রেখে দিচ্ছি। এরপরে আছে VPC। ওকে, তো VPC যদি আপনি ক্রিয়েট করেন তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, অ্যান্ড না হলে বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। এরপরে হচ্ছে ম্যাপিং, মানে কোন কোন অ্যাভেলেবিলিটি জোনে আপনার সার্ভার আছে সেইগুলো এখান থেকে সিলেক্ট করবেন। তো অলওয়েজ রেকমেন্ডেড, আমি বলেছি যে অন্তত দুটো অ্যাভেলেবিলিটি জোনে আপনার সার্ভার তৈরি করবেন। তো আমাদের একটা সার্ভার আছে অ্যাভেলেবিলিটি জোন 1A-তে, আর একটা আছে 1B-তে। ওকে, তো এই দুটো জাস্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনি VPC কনফিগারেশন করেন তাহলে আপনার যে সাবনেট সেটা এখানে আপনি দেখতে পাবেন, অ্যান্ড VPC-র ব্যাপারে আমি কিন্তু ডিটেলে ভিডিও বানিয়েছি, তাহলে আপনার এই সাবনেট এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে যদি আপনার VPC-র সম্বন্ধে নলেজ থাকে। ওকে, তো এখানে জাস্ট এই দুটো সিলেক্ট করতে হবে। করার পরে নিচে আসবো, আসার পরে এখানে দেখুন লিসেনার আছে। ওকে, লিসেনাররা বেসিক্যালি কী করে আমি আমার থিওরি ভিডিওতে বলেছি, লিসেনাররা বেসিক্যালি লিসেন করে বাইরে থেকে হচ্ছে যে রিকোয়েস্টগুলো আসছে আপনার সার্ভারের মধ্যে সেটা পার্টিকুলার কোন পোর্ট দিয়ে আসছে। ওকে, যদি ওয়েবসাইট চলে তাহলে আপনার পোর্ট 80-তে হবে। তো এখানে বাই ডিফল্ট দেখুন TCP 80 নিয়েছে, বাট আপনি এটাকে চাইলে চেঞ্জ করতে পারেন এখান থেকে, অথবা নতুন অ্যাড লিসেনার করে নতুন লিসেনার অ্যাড করতে পারেন। তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে প্রোটোকল, এখানে আছে দেখুন TCP, UDP, অ্যান্ড আমরা যেহেতু নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কনফিগারেশন করছি তো নেটওয়ার্ক লোড ব্যালেন্সার শুধুমাত্র এই প্রোটোকলগুলোই আপনি দেখতে পাবেন, TCP, তারপরে TCP, UDP, TLS, UDP। তো এই প্রোটোকলগুলোতেই আপনার সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। ওকে, তো আপনার এখানে কী করতে হবে, পোর্ট 80-টা বাই ডিফল্ট সিলেক্টেড আছে, বিকজ আমরা ওয়েবসাইট চালাচ্ছি আমাদের সার্ভারে, এই জন্য এখানে পোর্ট 80 থাকবে। ওকে, এরপরে হচ্ছে যেটা করতে হবে যে ফরওয়ার্ড 2, যখন পোর্ট 80-তে রিকোয়েস্ট আসবে সেটা কোথায় যাবে সেটা হচ্ছে আপনাকে এইখানে দিতে হবে। ওকে, তো যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনি যে একটু আগে টার্গেট গ্রুপটা বানিয়েছেন সেই টার্গেট গ্রুপটা এখানে দেখাবে। ওকে, তো এখানে যদি আপনি টার্গেট গ্রুপ মাল্টিপল বানিয়ে থাকেন তাহলে সেটা এখানে সিলেক্ট মানে দেখাবে। তো যেহেতু আমি একটাই টার্গেট গ্রুপ বানিয়েছি তো আমাকে এখানে জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে। একটু আগে আমি দেখালাম কীভাবে টার্গেট গ্রুপ বানাতে হয়। তো এই হচ্ছে টোটাল এখানে করতে হবে জিনিস। এরপরে বাকি আর কোনো কিচ্ছু নেই কনফিগারেশন, এইটুকানি জাস্ট করতে হয়। এরপরে জাস্ট এখানে ক্রিয়েট লোড ব্যালেন্সারে ক্লিক করব। ওকে, তো আমাদের টোটাল কিন্তু কাজ হয়ে গেছে, আর এখানে কোনো কিছুই করার নেই। এরপরে আপনি ভিউ লোড ব্যালেন্সারে ক্লিক করুন, অ্যান্ড লোড ব্যালেন্সার কনফিগারেশন করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এটা কাজ করে না, আপনাকে কিন্তু এখানে একটুখানি ওয়েট করতে হবে। তো এখানে দেখুন এখনও প্রভিশনিং পিরিয়ডে আছে, এটা একটু পরে
অ্যাক্টিভ দেখাবে, তো আপনাকে এখানে একটুখানি ওয়েট করতে হবে, বিকজ এটা সার্ভারের হেলথ চেক করে, তারপরে গিয়ে আপনার এটা অ্যাক্টিভ হয়। তো চলুন আমরা এখানে একটুখানি ওয়েট করে নিই। সো আমাদের এখানে লোড ব্যালেন্সারটা অ্যাক্টিভ স্টেটে চলে এসছে, আমরা একটুখানি ওয়েট করলাম। ওকে, তো এখানে যেটা এবারে করতে হবে সেটা হচ্ছে আমরা এবারে চেক করব যে অ্যাকচুয়ালি লোড ব্যালেন্সারটা কাজ করছে কি না। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, লোড ব্যালেন্সারটা এখানে সিলেক্টেড আছে, অ্যান্ড আপনি যদি নিচের দিকে আসেন, আমি একটু উপরে উঠে নিচ্ছি, নিচে যে এর প্রপার্টিসগুলো আছে লোড ব্যালেন্সারের, এখানে দেখুন একটা ডিএনএস নেম দেওয়া হয়েছে। তো আপনার এই ডিএনএস নেমটাকে কপি করতে হবে, এটাই মানে অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটের লিঙ্কের সাথে এটাকে লিঙ্ক করাতে হয়। তো এটাকে বেসিক্যালি এ রেকর্ডও বলা হয়ে থাকে। এই নামটাকে আমি কপি করছি, করার পরে আমি কী করছি, এখানে পেস্ট করে গো করলাম। তো দেখুন এখানে একটা আমার সেম সার্ভারেরই কিন্তু পেজ ওপেন হবে, দেখুন এখানে সার্ভার 02টা ওপেন হয়েছে। আমি যদি আমার আইপিগুলো দিয়েও আমি এখানে ওপেন করে রেখেছি, এটা হচ্ছে সার্ভার 02 এর আইপি, আর এটা হচ্ছে সার্ভার 01 এর আইপি। তো এই যে পার্টিকুলার আমি অ্যাড্রেসটা দিয়ে এখানে পেস্ট করলাম, এটা রিফ্রেশ করলে দেখুন এখন সার্ভার 01 ওপেন হলো। আবার এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে ব্যাকএন্ডে। আবার যদি আমি রিফ্রেশ করি, আবার 01 হচ্ছে, আবার একটু রিফ্রেশ করবেন, তো এটা বেসিক্যালি টাইম টু টাইম চেঞ্জ হবে। এখন 01 হচ্ছে, আবার কিছুক্ষণ পরে আপনি রিফ্রেশ করবেন, দেখুন এখানে 02 হয়ে যাবে। অ্যান্ড যদি না হয়, বেসিক্যালি আপনি অন্য কোনো ব্রাউজার থেকে চেক করতে পারেন, বিকজ অনেক সময় ক্যাচিং হয়ে যায়। আমি এখানে পেস্ট অ্যান্ড গো করলাম, দেখুন এখানে 01 হয়েছে। তো একটুখানি ওয়েট করে করে করতে হবে, এখানে আবার একটু পরে 02টা চলে আসবে। তো বেসিক্যালি কী হচ্ছে, এখানে লোড ব্যালেন্সার কী করছে, রিকোয়েস্টটা আমি যখন এখান থেকে আমার এই যে অ্যাড্রেসটা আছে এটা টাইপ করে যখনই আমি ব্রাউজারে প্রেস করে এন্টার মারছি, তখন কী হচ্ছে, এই রিকোয়েস্টটা সোজা লোড ব্যালেন্সারে গিয়ে হিট করছে। লোড ব্যালেন্সার তারপরে চেক করে দেখছে যে কোথায় পাঠাতে হবে, অ্যান্ড এটা চেক করে বেসিক্যালি সার্ভারের হেলথ কেমন আছে তার উপর ডিপেন্ড করে হয়ে থাকে, মানে সার্ভারের ইউসেজ কতটা কী যাচ্ছে তার উপর ডিপেন্ড করে এটা হয়ে থাকে। তো যেহেতু আমার সার্ভারে এখন কোনো লোড নেই, বিকজ আমি এটা টেস্টিং পারপাসের জন্য বানাচ্ছি, বাট রিয়েল লাইফে কিন্তু এরকমই হয়ে থাকে। তো লোড ব্যালেন্সার কী করবে, তখন রিকোয়েস্টটাকে আইদার সার্ভার 01 পাঠাবে, অথবা 02 পাঠাবে, অথবা যদি আরও বেশি সার্ভার থাকে পার্টিকুলার সেখানে রিকোয়েস্টটাকে পাঠিয়ে দেবে। ওকে, তো এখানে 01ই এখন ওপেন হচ্ছে, 02ও ওপেন হবে কখনো। তো এটা টোটালি ডিপেন্ড করে লোড ব্যালেন্সারের উপরে। তো এই হচ্ছে টোটাল নেটওয়ার্ক লোড ব্যালেন্সার। পুরোপুরি কিন্তু অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার যেভাবে কনফিগারেশন করতে হয়, এটাও পুরোপুরি সেম একইভাবে করতে হয়, কাজও একইভাবেই করে। জাস্ট ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে এই যে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার আছে, এটা আপনার অনেক নেটওয়ার্ক যে ট্রাফিক যদি আপনার সার্ভারে হিট করে, তাহলে সেই রিকোয়েস্টটা খুব সহজে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার হ্যান্ডেল করে নেয়, যেটা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার করতে পারে না। অ্যান্ড এই জন্যে কিন্তু নেটওয়ার্ক লোড ব্যালেন্সার আপনাকে কনফিগার করতে হতে পারে। তো আমাদের এখানে এখনও সার্ভার 01 আসছে। যদি এইরকম হয় যে আপনার শুধুমাত্র সার্ভার 01টাই দেখাচ্ছে, 02টাতে রিকোয়েস্ট যাচ্ছে না, তখন আপনি কি করবেন, তখন আপনি সিম্পলি যাবেন হচ্ছে আপনার টার্গেট গ্রুপে। দেখুন এই সাইডে টার্গেট গ্রুপ আমরা বানিয়েছি, টার্গেট গ্রুপে ক্লিক করব। করার পরে এই যে টার্গেট গ্রুপ আছে এটাতে ক্লিক করুন। করার পর এখানে সমস্ত ডিটেল দেখাবে যে আপনার সার্ভার ঠিকঠাক আছে কি না। যদি দেখেন যে এখানে দেখুন হেলদি দেখাচ্ছে, দুটো সার্ভারই হেলদি আছে, যেহেতু আমার দুটো সার্ভার আছে তাই 2 দেখাচ্ছে, আনহেলদিতে 0 দেখাচ্ছে, মানে আমার কোনো সার্ভারে এখন কোনো ইস্যু নেই, এই জন্যে আমার এখানে 0 দেখাচ্ছে। তো এখানে দেখুন নিচেও আপনি দেখতে পাবেন হেলদি দেখাচ্ছে দুটো সার্ভারই। যদি এখানে দেখেন কোনো একটা সার্ভার আনহেলদি হয়ে গেছে, সেটা অনেক রিজনের জন্য হতে পারে, হতে পারে আপনার সার্ভার বন্ধ হয়েছে বা হ্যাং হয়েছে বা যে কোনো কারণে এটা আনহেলদি যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার রিকোয়েস্ট শুধুমাত্র একটা সার্ভারের মধ্যেই যাবে। তো আমাদের এখানে রিকোয়েস্টটা দেখুন এখন আবার 02 হয়ে গেল এখানে। ওকে, তো আমাদের লোড ব্যালেন্সার টোটালি একদম ফাইন কাজ করছে। যদি আমি কোনো একটা সার্ভারকে বন্ধ করে দিই, তাহলে কি হবে, এখানে এই হেলদির জায়গায় এটা আনহেলদি হয়ে যাবে, অ্যান্ড আমার রিকোয়েস্ট যেটা যাচ্ছে, এই যে পার্টিকুলার অ্যাড্রেসে আমার রিকোয়েস্টটা পাঠাচ্ছি, তখন একটা সার্ভারই যাবে যে সার্ভারটা অ্যাক্টিভ আছে সেটাতে। ওকে, তো এইভাবে টোটাল নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কাজ করে, অ্যান্ড এটা আপনি কী পারপাসের জন্য ইউজ করবেন টোটালি ডিপেন্ড করছে রিকোয়ারমেন্টের ওপরে। যদি আপনার সার্ভারে, আমি তো বলে দিলাম অলরেডি যে সাপোজ কোনো বড় যে কোনো শপিং ওয়েবসাইট যদি থাকে, যেরকম আমি যদি এক্সাম্পল দিই অ্যামাজনের, তো অ্যামাজনে সাপোজ ধরে নিন সেল চলছে, এবার সেল যখন চলে তখন অনেক ইউজাররা অ্যামাজন ওয়েবসাইটে ভিজিট করছে কন্টিনিউয়াস, তো তখন নেটওয়ার্ক ট্রাফিকটা প্রচণ্ড হাই হয়ে যায়, অ্যান্ড সেই সময় এই নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কিন্তু
খুবই কাজে লাগে। বেসিক্যালি নেটওয়ার্ক লোড ব্যালেন্সার এসব বড় বড় ওয়েবসাইটে অলওয়েজ কনফিগারেশন থাকে, বাট আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আপনাকে বোঝালাম। ওকে, তো আই হোপ কি আপনি বুঝতে পেরেছেন যে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার যেটা আছে সেটা কীভাবে কনফিগারেশন করতে হয় অ্যান্ড এটা কীভাবে কাজ করে। তো একটু আরও কিছু যদি ডিটেলস থাকে আমি দেখিয়ে দিচ্ছি। যেরকম হচ্ছে এটা হচ্ছে আমার লোড ব্যালেন্সার, তো নিচের দিকের প্রপার্টিসটা আমরা দেখতে পাবো, আমি একটু উপরে উঠাই। প্রথমে হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনের মধ্যে তো আপনি নাম, ARN এটা বেসিক্যালি দরকার নেই, DNS নেমটাই মেন দরকার হয়। অ্যান্ড এই DNS নেমের সাথেই কিন্তু আপনার ওয়েবসাইটের যে নাম আছে সেটাকে লিঙ্ক করাতে হয়। অ্যান্ড এখানে স্টেট দেখাচ্ছে, তারপর লিসেনার আছে, লিসেনার বলতে হচ্ছে আপনার পার্টিকুলার কোন পোর্টটাকে কনফিগারেশন করা আছে সেটা এখানে দেখাচ্ছে, পোর্ট 80টা রয়েছে। এরপরে আছে হচ্ছে মনিটরিং, মনিটরিংয়ের মধ্যে বেসিক্যালি সার্ভারের কেমন কি মানে হেলথ যাচ্ছে সেটা এখানে আপনি দেখতে পাবেন। এরপরে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্ভিস, এটা দরকার নেই, ট্যাগ তো আমরা কিছু দিইনি। ওকে, তো এই টোটাল এখানে কনফিগারেশন আছে নেটওয়ার্ক লোড ব্যালেন্সারের মধ্যে। আর টার্গেট গ্রুপে যদি আমি যাই, টার্গেট গ্রুপের মধ্যেও যদি আমি এটাকে সিলেক্ট বা এটাকে যদি ক্লিক করি, তাহলে বেসিক্যালি প্রথম যেটা আছে সেখানে ডিটেল আপনি দেখতে পাবেন যে আপনার কটা সার্ভার হেলদি আছে কটা আনহেলদি আছে, এগুলো দেখাবে কী প্রোটোকল ইউজ করে আপনার এটা চলছে। অ্যান্ড এছাড়া নিচে আপনার কোন কোন সার্ভার রেজিস্টার্ড আছে মানে কোন কোন সার্ভার লোড ব্যালেন্সিং হচ্ছে সেগুলো দেখতে পাবেন। এখানেও বেসিক্যালি একটা মনিটরিং দেখায় সেম, এখানে মানে সার্ভারকে মনিটরিং করা হয় কন্টিনিউয়াস, তো এটা একটু টাইম নেয় লোড হতে। অ্যান্ড এখানে আসছে, এরপরে হচ্ছে হেলথ চেক, মানে হেলথ চেক একটা মানে কীভাবে হয়, লোড ব্যালেন্সার কীভাবে বোঝে যে আপনার সার্ভার কখন আনহেলদি হয়ে যাচ্ছে বা কখন মানে কখন বেসিক্যালি মানে রিচেবল হচ্ছে কখন রিচেবল হচ্ছে না, তার উপর ডিপেন্ড করেই লোড ব্যালেন্সার এটা ডিসাইড করে। অ্যান্ড হেলথ চেকের ওপরে আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো, বিকজ এখানে অনেক কিছু আছে ডিসকাস করার জন্যে। অ্যান্ড অ্যাট্রিবিউটের মধ্যে বেসিক্যালি এখানে কিছু ডিটেলস আপনি দেখতে পাবেন, ট্যাগ আছে, ট্যাগের মধ্যে যদি মানে বেসিক্যালি ট্যাগ বলতে আপনার এটাকে আইডেন্টিফাই করার জন্য লাগে। তো এই হচ্ছে টোটাল এর কিছু প্রপার্টিস আছে। আপনি চাইলে কিন্তু কোনো একটা পার্টিকুলার সার্ভারকে এখান থেকে মানে সরাতেও পারেন, যে আপনি চাইছেন যে সার্ভার 01কে আমি এখান থেকে সরিয়ে দেবো, মানে সার্ভার 01কে আমি লোড ব্যালেন্সার করতে চাই না, তখন আপনি এখান থেকে ডিরেজিস্টার করতে পারেন, তখন কিন্তু আপনার সার্ভার 01টা এখান থেকে সরে যাবে। ওকে, তো এই হচ্ছে টোটাল কনফিগারেশন। অ্যান্ড আমাদের লোড ব্যালেন্সার টোটালি একদম খুব ভালোভাবে কাজ করছে, দেখুন এখন সার্ভার 01 আসছে। আর এগুলো হচ্ছে পার্টিকুলার সার্ভারের IP। ওকে, তো এই ছিল হচ্ছে টোটাল নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কীভাবে কনফিগারেশন করতে হয়। অ্যান্ড যখন টোটাল সমস্ত কিছু হয়ে যাবে অলওয়েজ কিন্তু এগুলো কিন্তু ডিলিট করে দেবেন। অ্যান্ড ডিলিট করার প্রসেস খুবই সোজা, ফার্স্ট অফ অল কিন্তু টার্গেট গ্রুপটা ডিলিট করতে যাবেন না, টার্গেট গ্রুপটা কিন্তু এইভাবে ডিলিট হবে না। আপনাকে সবার প্রথম যেটা করতে হবে, লোড ব্যালেন্সারটাকে ডিলিট করবেন, এখান থেকে এটা সিলেক্ট করতে হবে, অ্যাকশানে গিয়ে ডিলিট করব। অ্যান্ড এটা ডিলিট হয়ে গেল, এরপরে যদি এটা রিফ্রেশ করেন আর কিছু ওপেনে বেসিক্যালি ওপেন হবে না, এটা যেটা হচ্ছে সেটা ক্যাচিং থেকে আসছে। অ্যান্ড এরপরে যেতে হবে টার্গেট গ্রুপে, এটা সিলেক্ট করতে হবে, অ্যাকশানে গিয়ে এখান থেকে ডিলিট। ওকে, ইয়েস ডিলিট করলাম, তো টোটালি আমার ডিলিট হয়ে গেল। তো এরপরে গিয়ে আপনার EC2 ড্যাশবোর্ডে যাবেন, এখান থেকে আপনার সার্ভারগুলো যে রানিং স্টেটে আছে সেগুলোকেও আপনি এখান থেকে টার্মিনেট করে দেবেন, তাহলে আপনার টোটাল প্র্যাকটিক্যালটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে টোটাল লোড ব্যালেন্সার কীভাবে মানে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কীভাবে কনফিগারেশন করতে হয় আমি দেখালাম। অ্যান্ড আই হোপ কি আপনার ভিডিওটা পছন্দ হয়েছে। সো ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, AWS শেখার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও আরও আমি অনেক IT টিউটোরিয়াল ভিডিও বানিয়ে থাকি, তো আপনার বন্ধুদের সাথেও আমার চ্যানেলটিকে শেয়ার করতে পারেন। কোনো রকম কিছু কোয়ারিজ থাকলে আপনি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানান, আমি আপনাকে আপনার নির্দিষ্ট কোয়ারির ওপরে রিপ্লাই করে দেবো।